আসসালামু আলাইকুম ভিউার্স আশা করি প্রত্যেকেই ভালো আছেন প্রত্যেকের প্রিয় কবুতর নিয়ে এক ভাই আমাকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছিলেন প্রশ্নটি হচ্ছে একটি সাধারণ কবুতরকে যখন ট্রস এবং রেস করা হয় তখন আস্তে আস্তে সেই কবুতরটি রেসার কবুতরে পরিণত হয়ে যায় কি না গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নতুন হওয়াতে ভাইয়ের প্রশ্নের একটি সহজ উত্তর বা একটি সহজ সমাধান দেওয়ার চেষ্টা করব আমি আমার অভিজ্ঞতা থেকে সম্মানিত ভিউয়ার্স আমি গত একটি ভিডিওতে অনেক দিন আগে আলোচনা করেছিলাম যে একটি রেসিং পিজন বা একটা রেসার কবুতরে বেবি সংগ্রহ করা মানেই আমার কাজ শেষ নয় কাজটি হচ্ছে এই কবুতরটিকে আমি ট্রস এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে একটি পরিপূর্ণ রেসার কবুতরের রূপ দান করতে হবে এর মানে এই নয় যে একটি রেসার কবুতর ছাড়া অন্য একটি কবুতরের বাচ্চাকে আমি রেসার কবুতরের রূপ দান করতে পারবো বা একটি নর্মাল হুমা কবুতরকে আমি ট্রস ট্রেনিং করানোর মধ্য দিয়ে একটি পরিপূর্ণ রেসিং পিজনের রূপ দান হবে তথ্যটি একেবারেই ভুল যদি মনে করে থাকেন তাহলে সেই ভিডিওতে আমি কি বলেছিলাম হ্যাঁ সেই ভিডিওতে আমি বলেছিলাম একটি কবুতর আপনি সংগ্রহ করলেন একটি রেসিং পিজন বেবি সংগ্রহ করলেন বা একটি অ্যাডাল্ট পেয়ার সংগ্রহ করলেন যে কবুতর থেকে আপনি পরবর্তী জেনারেশন বা পরবর্তী বংশ আপনি তা থেকে নেবেন এই কবুতরটি আপনাকে অবশ্যই রেসিং পিজন হতে হবে এবং একটি ভালো ব্লাড লাইনের কবুতর হতে হবে তা থেকে যদি ভালো কিছু পেতে চান এবার আপনি একটি ভালো কবুতর কালেকশন করেই যদি মনে করেন তৃপ্তির ঢেকড় তোলেন যে না আমার কাজ শেষ তাহলে আপনি বুকা স্বর্গে বসবাস করছেন সেই ভিডিওতে আমি একথাই বলেছিলাম একটি রেসিং পিজিওয়ানের বেবিকে আপনি যখন ওটাকে ট্রস এবং রেসের মধ্য দিয়ে এবং ট্রেনিংয়ের মধ্য দিয়ে আপনি পরিপূর্ণ একটি খেলোয়াড়ের রূপ দান করতে হবে যেমনভাবে একটি খেলোয়াড় একটি মানুষ সবাই কিন্তু খেলোয়াড় না যারা প্র্যাকটিস করে বা যাদের একটি ভালো মেধা রয়েছে খেলার জগতে যে কোনো খেলার জগতে তারাই কিন্তু খেলাতে ভালো কিছু করতে পারে এই খেলাকে নিয়ে সে চর্চা করতে হবে এবং এই খেলাকে নিয়ে ট্রেনিং করতে হবে প্র্যাকটিস করতে হবে ঠিক তেমনিভাবে একটি পরিপূর্ণ রেসার কবুতরকে দিয়েই আপনি ভালো কিছু আশা করতে পারেন একটি রেসার কবুতর না এমন কবুতর বা রেসার কবুতরের সাথে অন্য কবুতরের ক্রস বা হুমা ফেট কবুতর দিয়ে আপনি অবশ্যই ভালো কিছু করতে পারবেন না এই কবুতরটি দেখবেন আপনার দশ বিশ ত্রিশ কিলোমিটারের ভিতরেই আপনার কবুতরটি পড়ে যাবে তাই ভালো কিছু করতে হলে বা ভালোভাবে খেলতে গেলে অবশ্যই আপনাকে রেসিং পিজন বেবি নিয়ে চর্চা করতে হবে অথবা পরিপূর্ণ একজোটা রেসিং কবুতর অ্যাডাল্ট কবুতর নিয়ে চর্চা করতে হবে তা থেকে জেনারেশন নিয়ে ট্রস ট্রেনিংয়ের মধ্য দিয়ে আপনি পরিপূর্ণ রূপদান করতে পারবেন আশা করি এই ভাইয়ের পরিপূর্ণ প্রশ্নের একটি সুন্দর জবাব আমি আমার মতো করে দেওয়ার চেষ্টা করেছি আজকের এই ভিডিওতে অবশ্যই বুঝতে পেরেছেন যে একটি রেসার কবুতর কালেকশনের মধ্য দিয়ে সব কিছু হয়ে যায় না বা সব কিছু শেষ হয় না বাকি ভিডিওগুলো আপনারা যদি ধারাবাহিকভাবে দেখে আসেন বা আগামীতে যে সমস্ত ভিডিও আপলোডিং হতে যাচ্ছে রব্বানি মিডিয়া চ্যানেলে চোখ রাখেন এবং মন থেকে যদি আপনি ভিডিওগুলো শোনেন তাহলে অবশ্যই হৃদয়ঙ্গম হবে এবং আপনার লফটার জন্য হবে মাইল ফলক কথা না বাড়িয়ে আজকের মতো বিদায় নিলাম আগামীতে দেখা হয়ে যাবে নতুন কোন তথ্যমূলক ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ